বর্তমানে চর্চার শিরোনামই চন্দ্রযান তিন। তার সফল ল্যান্ডিং নিয়ে ইতিমধ্যে নানা ধরনের কথা, গুঞ্জন, উৎকণ্ঠা সব কিছুই রয়েছে। জানা গিয়েছে চন্দ্রযান তিন সফল হবেই। আর এই বিষয়টা নিয়ে নিশ্চিত করলেন ডিআরডিওর প্রাক্তন চিফ কন্ট্রোলার অপুৎকথা সিভাথানু পিল্লাই। চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান তিন, ইতিমধ্যেই সফলভাবেই এগিয়ে চলেছে সে। শনিবার গভীর রাতে দ্বিতীয় ডেবুস্টিং সফল হয়েছে চন্দ্রযান তিনের। চাঁদ থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থান করছে চন্দ্রযান তিন। শনিবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর প্রাক্তন চিফ কন্ট্রোলার অপুৎকথা সিভাথানু পিল্লাই বলেছেন মিশনটি 100% সফল হবে। মিস্টার পিল্লাই, যিনি ব্রহ্মোস অ্যারোস্পেসের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালক ছিলেন, চন্দ্রযান তিনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই যান চাঁদে থাকা নানা সম্পদ, বিশেষ করে হিলিয়াম তিনকে শনাক্তকরণ করতে সক্ষম হবে, যা ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে কাজে লাগাতে পারে। ডেবুস্টিং মহাকাশযানটি আগামী দিনে চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের কাছাকাছি নিয়ে এসেছে। ইসরো শুক্রবার প্রথম ডেবুস্টিং অপারেশন করেছিল এবং বিক্রম ল্যান্ডারটি 113x157 কিলোমিটার কক্ষপথে নিয়ে এসেছিল। ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান তিন। 5ই অগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল আর মাত্র কয়েক ধাপ বাকি চাঁদের মাটিতে পা রাখার। আগামী 23 অগস্ট চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান তিন। চাঁদে পৌঁছানোর আগে চাঁদের ছবি তুলেছে চন্দ্রযান তিন, যা রীতিমতো সাড়া ফেলেছে। আপাতত সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা, কখন চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান তিন। সেই অপেক্ষাতেই অধীর আগ্রহে রয়েছে গোটা দেশবাসী। সব মিলিয়ে বর্তমানে সবাই বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং বিশেষ করে ইতিমধ্যেই কিন্তু ইসরোর পক্ষ থেকেও পুরো বিষয়টাকে সামনে রাখা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।